حضرت بلال اذان دوار پرے মানুষ নিস্তব্ধিত মনোযোগ দিয়া বিলালের আজান শুনতা খুব বেশি আজান শোনার লাগি আগ্রহী থাকতা আরবের বিভিন্ন প্রান্ত থেকে বিলালের আজান শোনার জন্য বিভিন্ন জায়গা থেকে আসিয়া বিলাল দে যেমনে দেখতা দেখা মার তবা কইছি তারে আমরা ধারণা করছি বিলাল তো সুন্দর মানুষ এখন দেখি বিলাল তো তেমন সুন্দর না তাই একজন খালা মানুষ ও তো খালা আসলা বিলালের বাড়ি আসলো হাবস যার কারণে বিলালে আজান দেওয়ার পরে মানুষ সারা চমৎকার হইছি তত সুন্দর আওয়াজ এর জন্য বিশেষ করি আজান দিতে সময় শুদ্ধ করি আজান দেখো আসসালাতু গায়রুম মিনান নাও এটা শোনা যায় আমি নিজে শুনছি মাঝে মাঝে কোনোদিন ফজর রক্ত আজান শুনলে শোনা যায় দূরই খেয়াজাত দেয়ার বা কোনো কোনো এলাকাতো ও শোনা যায় এগুলো শুদ্ধ হয় না প্রায় মাঞ্চ নুন খেয় নাও খেয় নম ও তা হড্ডালি যার যারি জিখাই না মেসাব রেখে মেসাব শব্দটা কিতা ও শোনা শুনি শিখিসলা যেন হেন নাও কইসলা ও তাই নাও শিখে বইছে বুঝতে এই হাল্লাতে সলের বাজার বুঝাইছে আমাদের বাজারটা হলা সলের শুনে আসুনি আউরি মেসাবরে জিকাই নাই গো নাম শব্দ নি না নাও না নুন না নুন এই শব্দ জিকানি নাই সলের খালি এল্লাগিয়া ফজরের আজান দিতে সময় সালাতু খাইরুম মিনান নাম নাম শব্দের অর্থ গুম গুম তাকি নামাজটা বেহতর নামাজ ভালো হযরতে আলী রাসূলুল্লাহর খেদমত তাকি গেছেন এই দিনে সার নামাজের পরে খুব ভালোভাবে বিছনারে সুন্দর করে পাড়িয়া আলী ঘুমাইছেন হযরতে আলী অন্যান্য দিন যেইভাবে বিছনার মধ্যে সুন্দরভাবে ঘুমাইতা সেইভাবে নাই এই দিন খুব সুন্দর করিয়া ঘুমাইলা বলে আগামী দিন থাকি আর নমাজ পড়া লাগতো নাই যেহেতু নবীর কাছ থেকে জন্নতর সার্টিফিকেট লই লাইছি জন্নত পাইলে ম ঠিক ফজরের রক্তে মুয়াজ্জিনে আজান দিছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ বড় আবতেন বিছনাত আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষী দিয়ার আল্লাহ হইলাগে একজন শুধু এক আল্লাহ দ্বিতীয় কেউ কোনো ইলাহ নাই যেমনে আলিয়া শুনছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা সাক্ষী দিয়ার আমদার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ শোনা মাত্র হযরতে আলিয়ার বিছনার মধ্যে থাকতে পারলা না বিছনা ছাড়িয়া বিছনার মধ্যে যা কিছু সামান ছিল মানে গায়ের মধ্যে দেওয়ার কম্বল লইয়া গিয়া আলী বেহুশ হইয়া মসজিদের সামনে গিয়া পড়লাম আওয়াজ শুনছেন একটা আওয়াজ শুনিয়া আল্লাহর রসুলে কইল সাহাবীরা মসজিদের সামনে কিসের আওয়াজ দেখো যাইন সাহাবাই কেরাম মকলে ধ্যান করিয়া দেখো নালি বেহুশ হইয়া মসজিদের সামনে বলে ইয়া রসুল আল্লাহ আপনার দামা নালি দেখি আর আজকে খাফর সুফর লইয়া খমল লইয়া মসজিদের সামনে হাজির রসুল্লাহ মুস্কি আসি দিছেন এই দিন হোকা সুবহান আল্লাহ কইলে আলী তোমার ই কি অবস্থা আলিয়া কইল ইয়া রসুল আল্লাহ আমি মনে করছিলাম জান্নাতের সার্টিফিকেট লই লিছি ভাই লিছি আমি আর নমাজ পড়া লাগতো নাই আজকে খুব ভালোভাবে বিছনারে সুন্দর করে সাজাইয়া বিছনার মধ্যে ঘুমাইছিলাম ফজর রক্তে যেমনি আজান শুনলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত আমি বিছনার মধ্যে টিকে গেলাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শোনা মাত্র রইতাম বললাম না আমি সারা তা লইয়া বেউশুয়া মসজিদ আই গেছি রাসূলুল্লাহ কইলা আলী রে জানিয়া রাখো আমি যারে জন্নতর সার্টিফিকেট দিলাইছি তুমি মনে করছনি এই ব্যক্তি যেন আজান শুনবো আর মসজিদ আসা বন্ধ হয়ে যাইব সুবহানাল্লাহ কত সুন্দর এক মাত মাতিছেন নবী যারে আমি জান্নাতের সার্টিফিকেট দিলাইছি এই নাজানোর বাদে দম লই লিবার নামাজ পড়তা নাই ইতের অর্থ হইল আমি বুঝিও জান্নাতের সার্টিফিকেট দিছি তুমি নামাজি ব্যক্তির তোরা লোকমানের তফসির দেখলাম তিনজন মানুষ খুব খালা আসলা খালা তো ইনো আমরা মাহফিলে আসছি না আমিও তো খালা নানি গঞ্জে হয় আমি কিন্তু সুন্দর নি গঞ্জে জি না আমরা তো খালা সুন্দর কইন যারা একবারে পরিষ্কার ও লুকমান হাকিম আসলা খুব খালা ধরনের একজন মানুষ তিনজন মানুষ খালা খালা কইতে আরও খালা আসুন এই তিনজনের কথা কিতাবও আনছেন খেনে আনলা বলে তিনজনের গুণ বড় বাল্লা আসল একজন ইলা গিয়া খালা মানুষ হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদিম আসলা যার নাম আসল মুহজির মুহজির মধ্যে আল্লাহ ই পরিমাণ গুণ ধরাইছেন মুহজির তার জীবনের মধ্যে উমরের লাগে জীবনে এত সুন্দর সুন্দর ব্যবহার করছেন
হযরতে মুজিজে ব্যক্তি আসলা উমরে কইত্রা আমার খাদিমে কোনদিন আমার সামনে বেয়াদবি করছেন না আমার খাদিমে দেখছি কোনদিন নামাজ রে তরক করতে আমি পাইছি না আমার খাদিমে সব সময় আমার হুকুমের মধ্যে চলতা আমার হুকুমের বার আমার খাদিম কোনদিন চলছেন না আমার খাদিমের চলা চরিত্র দেখিয়া মুখের ভাষা দেখিয়া আমি উমর নিজে কি হইলাম বলে অবাক হয়ে গেলাম নিজে অবাক হয়ে গেছেন হেউ দৌকা মৌলানা কারি নজরুল ইসলাম সব গাড়ি আইস দেখছেন নি এর লাগিয়ে আপনারা বক্ষ আর কিছু সময় যার কারণে মুজির কথা উমরে প্রশংসা করছেন তার খাদিমের কথা দুই নম্বরে খালা মানুষ আসলা খে দুই নম্বরে খালা মানুষ হইলা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বিলাল রাসূলুল্লাহর সাহাবি তাইন কিন্তু আজান দিতা এর জন্য মসজিদের মধ্যে যেন আজান দেন আজান দেনওয়ালা ব্যক্তির আজানটা শুদ্ধ হইত এবং সহি করে আজান দিতা আর গলার কণ্ঠটা আবার সুন্দর হইত আজানের সুর শুনিয়া আজানের ধ্বনি শুনিয়া মানুষ মুগ্ধ হইয়া মসজিদের দিকে আস্তে আস্তে মানুষ অগ্রসর হয়ে যাইত আমাদের দেশে বিভিন্ন মসজিদের মধ্যে আজান হয় শোনা যায় অনেক মানুষের আজানের মধ্যে ভুল হওয়া যায় আজান শুদ্ধ করি আমরা দেই না আজান শুদ্ধ করার লাগি চেষ্টা করি না তাই বিলালে আজান দিতা সুমধুর কণ্ঠ তান গলার কণ্ঠটা খুব সুন্দর আসলো আমরা কই না ও বাচ্চাটা গজল কইছে গলা বড় সুন্দর অমুক মলানে ওয়াজ করছেন গলা সুন্দর গলা কোনো সুন্দর নিজি না গলার কণ্ঠ সুন্দর এটা আমরা একটা চল বানাই লিছি না প্রচলন হয়ে গেছে মেসার টিফিন খাই লিছুন মেসার টিফিন খাইনি কোনো দিন স্টিলের খাইতে পারবা না কোজ না মেসার টিফিনের বা তু খাই আখতে এখনো কইল মেসাব ও তোরা ফসরা বলো দেখতাম আসলাম ফসরা ঘরাত বা তো লেট্রিনও দেখতাম আসলাম আর এখন এটা ও মসজিদও থাকবা গিয়া এটা মসজিদও কিতা মানছে লেট্রিন করেন নি গিয়া জি না এর অর্থ হইলো মসজিদের টয়লেট আছে ব্যবস্থা আছে ওইটা আমরা সল বানাই দিছি প্রচলন হয়ে গেছে গিটা যার কারণে হযরতে বিলালের গলার কণ্ঠ খুব বেশি সুন্দর আসলো হযরতে বিলালে আজান দেওয়ার পরে মানুষ নিস্তব্ধ দিত মনোযোগ দিয়া বিলালের আজান শুনতা খুব বেশি আজান শোনার লাগে আগ্রহী থাকতা আরবের বিভিন্ন প্রান্ত থাকি বিলালের আজান শোনার জন্য বিভিন্ন জায়গার থাকি আসিয়া বিলাল রে যেমনে দেখতা দেখা মার তো অবাক হয়েছি তারে আমরা ধারণা করছি বিলাল অত সুন্দর মানুষ এখন দেখি বিলাল তো তেমন সুন্দর না তাই একজন খালা মানুষ অত খালা আসলা বিলালের বাড়ি আসলো হাবস যার কারণে বিলালে আজান দেওয়ার পরে মানুষ সারা চমৎকার হয়েছি তত সুন্দর আওয়াজ এর জন্য বিশেষ করি আজান দিতে সময় শুদ্ধ করি আজান দেখবা আল্লাহু আকবার আল্লাহু আকবার বার শব্দটা বাট্টি হইত আমাদের দেশে মানুষেরা বার শব্দ লম্বা করেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হে হইত ছোট হে হা হয়ে শব্দ বাইর হইত আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ও হে হইত হে শব্দটা লাস্টে ছোট হে বাইরে তো খালি এক জায়গার মধ্যে শুদ্ধ হইল হাইয়াল ফালাহ বড় হে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ শেষ ফজরের আজানের সময় মুয়াজ্জিনের দুইটা শব্দ ফাজিল কোনা সালাতু খাইরুম মিনান নাওম নামাজ ইয়া তাকসেগে ঘুম থাকি বেহতর ঘুম থাকি বালা খেও নাম শব্দ পাইন না নুন শব্দ হইলাই কোনো মানুষের নাও পর্যন্ত শব্দ হয় কোনো মানুষের নুম পর্যন্ত শব্দ কোন শোনা যায় আসসালাতু খাইরুম মিনান নুম নিজে শোনা যায় ধ্যান করলে আমি নিজে শুনছি নাও পর্যন্ত আমি শুনছি নাও বুঝতেছি আসসালাতু খাইরুম মিনান নাও এটা শোনা যায় আমি নিজে শুনছি মাঝে মাঝে কোনোদিন ফজর রক্ত আজান শুনলে শোনা যায় দূরই খেজাত দের বা কোনো কোনো এলাকাতো ও শোনা যায় এগুলো শুদ্ধ হয় না প্রায় মাঞ্চ নুন খেও নাও খেও নম ও তা হর ডাকালি যার যারি শিখাইন না মেসাব রেখে মেসাব শব্দটা কিতা ও শোনা শুনি শিখিসলা যেন হেন নাও কইসলা ও তাই নাও শিখিয়ে বইছি বুঝতেছি এই হাল্লাতে সলের বাজার বুঝাইছে আমাদের বাজারটা হলা সলের শুনে আসুনি আউরি মেসাবরে জিকাই নাই এগুলো নাম শব্দ নি না নাও না নুন না নুন এই শব্দ জিকানি নাই সলের খালি
লাগিয়া ফজরের আজান দিতে সময় সালাতু খাইরুম মিনান নাওম, নাম শব্দের অর্থ ঘুম, ঘুম তাকি নামাজটা বেহতর নামাজ ভালো। হযরতে আলীর জান্নাতের সার্টিফিকেট পাইছিল এখন শুনছিল তো, 10 জন সাহাবীর জান্নাতের সার্টিফিকেট দিলাইছিল রাসূলুল্লাহ। আলী একদিন কইলা তান দিল আইল বলে, আইস তো রাসূলুল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিলাইছন, আইস তা কি আর নামাজ মাস পড়া লাগতো না। হযরতে আলী রাসূলুল্লাহর খেদমত তাকি গেছেন এই দিনে সার নামাজের পরে খুব ভালোভাবে বিছনারে সুন্দর করে পাড়িয়া আলী ঘুমাইছেন। হযরতে আলী অন্যান্য দিন যেইভাবে বিছনার মধ্যে সুন্দরভাবে ঘুমাইতা সেইভাবে নাই, এই দিন খুব সুন্দর করিয়া ঘুমাইলা বলে আগামী দিন থেকে আর নামাজ পড়া লাগতো নাই, যেহেতু নবীর কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট লই লাইছি, জান্নাত পাইলাম। ঠিক ফজরের রক্তে মুয়াজ্জিনে আজান দিছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ মহান আল্লাহ বড়। আবতেন বিছনাত, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিয়ার আল্লাহ হইলাকি একজন, শুধু এক আল্লাহ, দ্বিতীয় কেউ কোনো ইলাহ নাই। যেমনে আলিয়া শুনছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিয়ার আমদার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শব্দ শোনা মাত্র হযরতে আলিয়ার বিছনার মধ্যে থাকতে পারলা না, বিছনা ছাড়িয়া বিছনার মধ্যে যা কিছু সামান ছিল মানে গায়ের মধ্যে দেওয়ার কম্বল লইয়া গিয়া আলি বেহুশ হইয়া মসজিদের সামনে গিয়া পড়লাম। আওয়াজ শুনছেন, একটা আওয়াজ শুনিয়া আল্লাহর রসুলে কইলা, সাহাবীরা মসজিদের সামনে কিসের আওয়াজ দেখো যাইন। সাহাবাই কেরাম মকলে ধ্যান করিয়া দেখুন আলি বেহুশ হইয়া মসজিদের সামনে, বলে ইয়া রসুল আল্লাহ আপনার দামান আলি দেখি আর আজকে খাফর সুফর লইয়া কমল লইয়া মসজিদের সামনে হাজির। রসুল্লাহ মুস্কি আসি দিছেন এই দিন হোকা সুবাহান আল্লাহ, কইলা আলি তোমার ই কি অবস্থা? আলিয়া কইলা ইয়া রসুল আল্লাহ আমি মনে করছিলাম জান্নাতের সার্টিফিকেট লই লিছি ভাই লিছি, আমি আর নামাজ পড়া লাগতো নাই, আজকে খুব ভালোভাবে বিছনারে সুন্দর করে সাজাইয়া বিছনার মধ্যে ঘুমাইছিলাম, ফজর রক্তে যেমনি আজান শুনলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই পর্যন্ত আমি বিছনার মধ্যে ঠিকই গেলাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শোনা মাত্র রইতাম বললাম না, আমি সারা তা লইয়া বেউশুয়া মসজিদ আই গেছি। রাসূলুল্লাহ কইলা আলী রে জানিয়া রাখো, আমি যারে জান্নাতের সার্টিফিকেট দিলাইছি তুমি মনে করছনি এই ব্যক্তি যেন আজান শুনবো আর মসজিদ আসা বন্ধ হয়ে যাইব। সুবহানাল্লাহ, কত সুন্দর এক মাত মাতিছেন নবী, যারে আমি জান্নাতের সার্টিফিকেট দিলাইছি এই নাজানোর বাদে দম লই লিবার নামাজ পড়তা নাই। ইতের অর্থ হইল আমি বুঝিও জান্নাতের সার্টিফিকেট দিছি, তুমি নামাজি ব্যক্তির। এর জন্য বিশেষ করিয়া হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতা নবী যে বিলালটা খুব বেশি আদর যত্ন করতা, খুব বেশি মায়া করতা। যেই দিন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া মদিনার জমিনের মধ্যে তশরিফ নিলা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দন আরম্ভ করেন, জিজ্ঞাসা করো ইনরে বিলাল খানে খান্দরে বিলাল, তুমি খানে খান্দন বন্ধ করো না, তোমার কিসের অভাব? সম্পদের যদি অভাব হয় তোমার আমি সম্পদ দিব। ও সময় বিলালে উঠিয়া কইলা কোনো কিছুর অভাব নাই, আমি নিজের স্বচক্ষে নিজের চক্ষুর দ্বারা রাসূলুল্লাহর দেখতে ভাই আর না, এর কারণে আমি বিলাল এখান দিতে আসি। এত বেশি মায়া মহব্বত ছিল সাহাবায়ে কেরামদের নবীর প্রতি বাবা, যার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি হযরতে বিলালের কণ্ঠটার এত সুমধুর আল্লাহ দান ঘোষলা, এর জন্য আজানটা শুদ্ধ করি সারায় দেওয়ার চেষ্টা করো। আজান দিলে এত সওয়াব, রাসূলুল্লাহ কইত্রা আজান দিলে অত সোয়াব, যদি মানছে জানতো লডারি মারিয়া আজান দিল হকা সুবহানাল্লাহ। যেমন রাসূলুল্লাহর একটা হাদিস আছে তার মফহুমটা কই, আর রাসূলুল্লাহ কইত্রা কিয়ামতের দিন যারা বেশিরভাগ দুনিয়াত আজান দিব এরার গর্দন আল্লাহ লম্বা করব, গর্দন লম্বা করব কইতে গিয়া গর্দনা লম্বা কি পরিমাণ দেখো কুয়া। ও আমরার করিমগঞ্জ জেলার মধ্যে এক জায়গাত গ্রামের নাম কইয়ার না নিশ্চয় দরা পড়ি যাইলা খোয়া ঠিক নাই, এক ভদ্র লোকে সবসময় আজান দিতা বয়স্ক কিছু মানুষ, আর গ্রামের আর একজন উঠিয়া কইল বা তুমি যেন খালি আজান দিত রায়,
জাননি আজান দেওয়ার কি অবস্থা হইব বলে না বলে আম উলামায় কেরামক লে কইছো নবীজি হইয়া গেছেন যারা আজান দিবের আর গর্দনা কিয়ামতর দিন লম্বা হইব কিয়ামতর দিন তোমার যদি গর্দনা এগু লম্বা হই যায় রে বা যখন মুগইরর বাড়ি পড়ব হইলাও গর্দনাত লাগব ইবেটা ডরাই আজান বন্ধ করে দিছে ইবেটা বন্ধ কর ডং করছে যে বেটা আজান দিতি বেটা মারা গেছে যে ডং করলে রাবু আসো ইবেটা কইছে কিয়ামত যে তুগু রুলার আঠিব মুগইর আঠিব গর্দনা লম্বাত হইলা ধরব বেটা ডরাই বাদর দিন দি আজান মন হায় রে হায় মানুষ কি ধরনের হইছে বুঝাইছেন বাস্তব ঘটনা এর লাগি গর্দনা লম্বাতি মোরাদি কার না আল্লাহ উচ্চ জায়গাত উচ্চ স্থানে আল্লাহ আপনার রাখবা সবর উপরে দেখা যাইব আপনার মাথা এটা হক সুবহানাল্লাহ সবর উপরে থাকব মাথা আজান দেওয়ালার এর লাগি রসুল্লাহর হাদিস وقال النبي صلى الله عليه وسلم لا يرد الدعاء بين الأذان والإقامة أذانات إقامة الدرمية الدوار الله غرية دين رد خرنا يلا جا أذان الدعاء خرد خرطة شمو أبو لا خربنا مسجد الإمام سبه حق موزين وعذان جاي شمو ديسون جسا جگا تسون جا كونو جگار مد ديسون بابا এই সময় আপনি কি করব দোয়া খান্দা সুন্দর করে করব আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা হইয়া দোয়া করেন দোয়ার মধ্যে আমরা কই ওয়াবাসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়াতা আয় আল্লাহ আমাদের নবীর মাকামে মাহমুদ খান্দা দান করিও আল্লাহ আমাদের নবীর উচ্চ স্থান সম্মানী জায়গা মাকামে মাহমুদ খান্দা দান করিও কইয়া দোয়া করি আল্লাহর রাসূলে এরার জন্য কি করবা রাসূলুল্লাহ কইত্রা হাল্লাত লাহু শাফাআতি যারা আমার জন্য নামাজের পরে আজানের পরে দোয়া করবা হাল্লাত লাহু শাফাআতি এরার লাগে শাফাআত করা আমার পক্ষে ওয়াজিব হই যায় সুবহানাল্লাহ এর লাগে আজানের পরে দোয়া আমরা করতাম আজানের পরে দোয়া করতে সময় হাত তুলিয়া করন জারি দোয়া করই লাগে সুন্নাত দোয়াই লগে চার প্রকার দোয়ায় রুকবত দোয়ায় রহবত দোয়ায় তদর দোয়ায় খুফিয়া চার প্রকার দোয়ায় খুফিয়া শুধু ফসরা পায়খানা যাওয়ার সময় দোয়া করতে সময় হাত উঠানি লাগে না বাকি তিন প্রকার দোয়া করতে সময় হাত উঠাইতে লাগে মা বোন হল বাড়িয়ে ঘরে আসুন আজানোর জবাব খান্তা দেওয়ার চেষ্টা করবা আজানোর জবাব দিয়া কি করেন জানি বলে আপনি নমাজ খান্তা আদায় করে লাইতে আজানের জবাব হইল দুইটা একটা জবাব হইল গিয়া বলে আল্লাহু আকবার হই আজানোর লগে লগে জবাব দিতা আর দ্বিতীয় জবাব হইল নমাজের জন্য প্রস্তুতি নিতা মা বোন হলে দোয়া করা যাইজ আছে নি বলে হা মা বোন হলে আজানোর পরে ঘরের মধ্যে থাকিয়া দোয়া করক কা অসুবিধা নাই ছোটবেলা মেয়ে সাবে মেয়েরারে শিখাইছুন না আজানোর দোয়া এমনি শিখাইছুন নি মা বোন হলে আজানোর দোয়া করতা আমরা মসজিদ মা আমরা কিছু সংখ্যক কিছু মা বোন হলে কইবা যেমনি আজান শুনবা কইবা মেয়ে সাবে আগবান আজান দিলাইছন খাইলি তা টিফিন দিলাইতাম রেডি করতো ও তা আজানোর দোয়া বুঝাইছুন কিছু কই নিতাম মা বইন হলে ও শুন মেসাবে দিয়া আসুন তার টিফিন রেডি করে নিতাম এগু বুঝি জোয়া পড়া যাক বুঝাইছি কিছু সংখ্যক মা বোন সব না আল্লাহর বাস্তে আমরা মা বইন হলে তা কইন না জানি আল্লাহর বাস্তে তা কইয়া গুণাগার হইন না জানি যার কারণে আমরা ইলা যদি কই কোনো সময় কোন মাত কোন সময় খারাপই হতে যাইব গিয়া আল্লাহ বেজার হয়ে যাব গিয়া ইলা কোনো কথা আমরা কইতাম না জানোর দোয়া করক আজানোর জবাব খান দেখুন এর পরবর্তী তো ইয়া দেখছে কি দেখুন হজরতে বিলাল সম্পর্কে আজান সম্পর্কে আমি কিছু আলোচনা করলাম এখন যাই আজান কোন কোন জায়গার মধ্যে দেওয়া যায় কি অবস্থা কোন কোন কারণে আজান দেওয়া যায় জানা আছে হয়তো আমি এখন কয়ার সাইর অবস্থা সাইর জায়গার মধ্যে সাতটা কারণে আজান দেওয়া যায় হয় এক নম্বরে আ থাকছে গিয়া মসজিদ নমাজের জন্য আহ্বান করা হয় এক আজান দুই নম্বর বাচ্চাদের এখানের মধ্যে আর এক আজান তিন নম্বর মুসিবতের সময় আজান আপনার দেখুন জানি তুফান হওয়ার পরে আজান দেওয়া হয় দিতে পারবা যাইজ আছে আরও কোনো মুসিবত পড়ি গেছে আজান দেখুয়া চার নম্বর নতুন কবরের পাশে বাবা মারা গেছেন মা মারা গেছেন নতুন কবরের পাশে গিয়ে খানো হাত দেওয়া লাগতো নাই এটা বাজঙ্কার আবায়ত বাজকলর নজদিক আপনি কবরের পাশে গিয়ে আস্তে আস্তে আজান দেখুয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হয়ে আজান দিতে পারবা
আজান দিলে মুসিবত দূর হয় আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা কেন কবরের সওয়ালেরা জবাব আবার আসা নয় যাই তিন নম্বরে খালা ব্যক্তিকে তিন নম্বরে খালা ব্যক্তি ওই লাগিয়া বলে হযরত লুকমান হাকিম সেই লুকমান হাকিম এমন একজন ব্যক্তি বাবা লুকমান হাকিমর উস্তাদ একদিন লুকমান যখন ছোট ছিল তেমন তার বড় না একদিন লুকমান দে কইলারে বা লুকমান তুমি হোসাইন একটা বকরি জেন আছে বকরিটা জবে করিয়া বকরিটার তাক বকরিটার মধ্যে সবচাইতে তার খারাপ অংশ যেটা আছে ওটা তুমি আমারে আনিয়া দেখাও যাইন লুকমান হাকিমে কি করছন ও সময় তাই একটা বকরি জবে করিয়া তার সবচাইতে খারাপ অংশটা মানে বালা অংশটা না খারাপ অংশটা মানে দিল কলি যা নিয়া তাই উস্তাদ রে দিলাম বকরির দিল কলি জানিয়ে দেওয়া হইল ও খারাপ অংশ আচ্ছা রে বা লুকমান তুমি আর একটা জন্তু জবে কর জবে করিয়া তার সবচাইতে বালা অংশটা তুমি আনিয়া দাও সাইন ও সময় আর একটা বকরি জবে করিয়া তার দিল খলি জানিয়া দিলা উস্তাদে কইলা রে বা লুকমান বুঝলাম না তোমারে কইলাম খারাপ অংশ বালা অংশ একই দিল খলি যা তুমি আমার কাছে আনিয়া দিলা কারণটা কি কও যায় বলে ও আমার উস্তাদে মহতরম এই বকরির মধ্যে দিল খলি যা দিলাম ও দিল খলি যাটা বালা হয় আবার দিল খলি যাটা সব থাকি খারাপ হয় মানুষের দিল যদি খারাপ হয় গোটা মানুষের বদনটা খারাপ হয়ে যায় আর মানুষের দিলটা যদি কলটা যদি বালা হয়ে যায় তাহলে মানুষ একবারে আল্লাহওয়ালা বনি যায় এর লাগি আল্লাহর অলি হইন খারা কোন ঘর মানুষ অলির পর্যায়ে যায় যারা মানুষ হকলে দুনিয়ার জমিনের দিলটারে বাবা ফর্সা বানাই লাইবা দিলটারে আলোকিত করি লাইবা ফরর মন্দ ভালো লাগতো নাই কোনো সময় মানুষের ক্ষতি করতা নাই মানুষের নিন্দা করতা নাই ও সময় জানিয়ে রাখবা দিলটা বালাওয়ার পরে আল্লাহ তারে বালা হিসাবে গছিলাই বালা হিসাবে গছিলেন দিলটা ভালো হইতো যেমন ই ই গ্রাম অমুক অমুক উঠি যাইত্রা দনি দিত্রা আমি হিংসা জ্বলি জিয়ার ইলা আছে নানি ও দিল এগু বেমার অমুক মেসা উঠি যাইত্রা এনরা খিলা দমন করা যায় ওইগু একটা বেমার এটা হিংসা বুঝন্নিমার এর লাগে বিশেষ করিয়া অমুকর ছেলেটা বালয়া চলি যায় আর অমুকর মেয়েটা বালয়া চলি যার মসজিদের ইমাম সাহ বালয়া চলে যাইতরা কীভাবে তানরে দমন করা যায় এইভাবে যদি আপনার দিলের মধ্যে হিংসা যদি পয়দা হয়ে যায় বাবা দিলটা নষ্ট হয়ে গেছে গিয়া এর লাগি দিল যত সফা করিয়া বালা রাখিয়া চলবা তত আপনার দুনিয়ার জীবনগান ফর্স হইব আলোকিত হইব আপনার দুনিয়ার জীবনগান সুখের জীবন হইব আল্লাহ ভালো বানাইব আর দিল যত খাটা কুটি রাখবা বেমার রাখবা তত জমিনও খালি জিন্দগিতে কষ্ট করবা কন্যানি গ্রামের কিছু মুরব্বী হকলে মা বোন হকলে দিল সফা বলা দফা তা কন্যানি আমার মাইয়ে কইতা দিলটা সফা রাখিয়া চলিও রবা আল্লাহ সব জিনিস সাহায্য করবার দিল বেমার আই গেলে কূটনীতি তাকে যদি কিলা বাইর সম্পদ মারতা কিলা অমুকরে দাবাইতা কিলা অমুকরে থলে ফলাইয়া রাখতা ইটা যদি আইয়া ডুকি যায় ও জানিও ইনু কেন বেমারি হয়ে গেছে গিয়া কল বেকার ইনু কোনো বালা জিনিসে আসর করতে না জীবনে হিরাকি আইত না বুঝাইছিল ও হিরাকি আইবার লাইন বালা জাগ হইলে কল দিল যখন আলোকিত ফর্স হয়ে যায় ও এরা হিরাকি ভাই এরা আল্লাহর অলি আল্লাহ বন আল্লাহর মাহবুব মায়ার বন্দা বন ও লুকমান হাকিমে তান একটা ছেলে ভাই হইন ছেলে বাবার সঙ্গে সঙ্গে লুকমান হাকিমে তান ছেলেরে কয়েকটা নসিহত করছেন এটা আমরা প্রত্যেক গার্জেন টকলে সন্তান হকলরে বাবা নসিহত করক তান ছেলেরে নসিহত করছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার ও কলিজার টুকরা সন্তান আমার সন্তান রে বাবারে তুমি কি করো নামাজটা জীবনে কায়েম করে লাও নামাজটা তুমি পরিপূর্ণভাবে কায়েম করো ওয়া আমুর বিল মারুফ আর মানুষরে জমিন ভালো রাস্তার দিকে অগ্রসর করাইও ওয়া নাহা আনিল মুনকার মানুষদের খারাপ রাস্তার থেকে বিরত রাখিও বাবা ছেলের নসিহত করছেন এর জন্য প্রত্যেক গার্জেন টকলে সন্তান হকলারে নসিহত করতা বুঝাইতা বলে বাবারে নমাজ কান্তা পড়ো বাবা সন্তানা দিরে নমাজ পড়ার জন্য আদেশ করকা মেয়ে নমাজ পড়েননি মেয়েটা পর্দা করেননি সবসময় খোঁজ খবর বাবা এলোয়া সম্ভব না তাই গড়ের মা সন্মা জননী মেয়েটারে পর্দা শিখা মাথার মধ্যে রুমাল দেওয়ার চেষ্টা করকা মেয়েটার নমাজের জন্য তাকে দেখুয়া